আচ্ছা, ভিডিওতে আমরা দেখবো হচ্ছে বেসিক্যালি অর্থাৎ একটা প্রোডাক্ট কীভাবে আমরা রিচার্জ করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের মাঝে মাঝে কিন্তু আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট রিচার্জ করতে হতে পারে। সো এই ভিডিওতে আমরা কুইক একটা প্রোডাক্ট রিচার্জ টিপস দেখবো। বেসিক্যালি আমরা যদি আলিএক্সপ্রেস ডট কমে যাই, ফর এক্সাম্পল আমাদেরকে ক্লায়েন্ট বলে দিবে যে আমার ফ্যাশ ওমেন অথবা জুয়েলারি অথবা আমার ফ্যাশন এ ধরনের কিছু প্রোডাক্ট লাগবে, আপনাকে বলে দিবে লাইক অথবা বলে দিতে পারে ইলেকট্রনিক্স। ধরেন কথার কথা, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে ক্লায়েন্ট বললো যে জুয়েলারি অ্যান্ড ওয়াচেস, রাইট? তো আপনার আপনার যেটা কাজ, আপনি এখান থেকে জুয়েলারি অ্যান্ড ওয়াচেস থেকে আপনি কীভাবে বুঝবেন যে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে, কোন প্রোডাক্টগুলো আসলে আপনি ক্লায়েন্টের জন্য সিলেক্ট করবেন, রাইট? এক্ষেত্রে আপনি যদি জুয়েলারিতে ক্লিক করেন, আপনি এখানে এসে দেখবেন এই যে জুয়েলারি যে প্রোডাক্টগুলো এগুলো সবগুলো শুরু করতেছে, রাইট? এখান থেকে এসে আপনি যদি অর্ডারসে ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন এখন যেগুলো শুরু করতেছে এগুলো হচ্ছে কোনগুলো, মানে যেগুলো হচ্ছে খুব বেশি অর্ডার হচ্ছে। যেমন এই প্রোডাক্টটা দেখেন 21,000 সেলস হয়েছে, রাইট? 21,327। এটা দেখেন 16,114। দেন হচ্ছে এটা দেখেন 14,880। তো এভাবে করে এই প্রোডাক্টগুলো হচ্ছে সবচেয়ে বেশি সেল হচ্ছে। দ্যাট মিন্স এই প্রোডাক্টগুলোর হচ্ছে বেসিক্যালি অনেক বেশি পপুলার বলা যায়, কিংবা অনেক বেশি ভালো সার্ভিস দিচ্ছে এই প্রোডাক্টগুলো। যারা বেসিক্যালি যে সাপ্লায়ারগুলো এই প্রোডাক্টগুলো ডেলিভারি করছে তারা অনেক বেশি ভালোভাবে সাপ্লাই করতেছে বলেই বেসিক্যালি দে আর গ্যাটিং অ্যালট অফ সেলস, রাইট? সো আপনি যদি আবার এখানে ফাইভ স্টারে ক্লিক করেন তাহলে শুধুমাত্র ফাইভ স্টারগুলাই শুরু করবে। এখন ফাইভ স্টার দিলাম, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে অর্ডারসও দিলাম, রাইট? এখানে ফোর স্টার, ফাইভ স্টারটা পাচ্ছেন আনফর্চুনেটলি। ওকে, দ্যাট মিনস দিস আর দ্য গ্রেট প্রোডাক্টস। তো এভাবে করে হচ্ছে বেসিক্যালি আমরা জাস্ট সিম্পলি দেখলাম হচ্ছে কীভাবে করে। আবার এখানে দেখেন নিউএসটি যদি ক্লিক করেন, আপনি এই ক্যাটাগরির মধ্যে নিউয়েস্ট যেগুলোগুলো পাচ্ছেন, বাট এখানে অর্ডারসটা দেখাচ্ছেন। আমি যদি অর্ডারস ক্লিক, সো বেসিক্যালি দিস ইজ হাউ ইউ ক্যান সিম্পলি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি দিস প্রোডাক্টস আর গ্যাটিং লট অফ সেলস, অর দিস প্রোডাক্টস ক্যান বি দ্য গ্রেট ফিট ফর ইউর ক্লায়েন্ট। সো বেসিক্যালি এভাবেই হচ্ছে বেসিক্যালি আপনি ক্লায়েন্টের জন্য প্রোডাক্ট রিচার্জ শুরু করতে পারেন। দ্যাটস ইট, উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।